প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমাদের জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। তারপর কেমন আছেন? তারপর নাম কি? বাহ, খুব সুন্দর নাম। তো মুন্নি আপার দেশের বাড়ি কোথায়? সিলেট। তো মুন্নি আপার কে কে আছে ফ্যামিলিতে? আমার বাবা ছিল, তাও আমার মার লোক তো কতর্কি করে সারাচুরি করে আমার বাবা আরেকটা বিয়ে করে ফেলছে। এখন আমার মা থাকে আমার মামাদের বাসায়, মামার কাছে। এখন আমার খালার কাছে আমি থাকি। আচ্ছা, তো আপনার ভাই বোন কয়জন? আমার ছোট একটা ভাই আছে, পড়ায় মাদ্রাসায় পড়ায়, ওর বেতন মাসে 2000 টাকা। আচ্ছা, তো মাদ্রাসা খরচ কে দেয়? এখন আমার খালা যা দিত বাসা বাড়ি কাজ করা, এখন তাও পারে না। এখন আমি বাসা বাড়ি কাজ করি, তাও 2-1 টাকা পাই, সেই টাকাতে তো আর সংসার আমাদের চলে না। তো কীভাবে চলতেছে এখন? তার জন্য প্রতিবেদনে খালাইছি। তা আপনার খালা তো আবার ভাই বোন আছে না? খালু আছে আপনার? নাই, শুধু খালা। খালা কি করে? খালা বাসা বাড়ি কাজ করতো, কেন অসুস্থ হলে আর পড়ে না। তো সংসার চলে কেমনে খালার? এখন আমি বাসা বাড়ি কাজ করি বলে তার জন্য 2-1 টাকা পাই, সেই টাকা দিয়ে সংসার চলে। আচ্ছা দাদা, আপনি খুব কষ্টে আছেন না? আপনার বয়স কত? 16। 16 বছর। পড়াশোনা করছেন? না, কারণে করতে পারি না। মানে কখনো স্কুলে যান নাই? না। তো আপনার কি কখনো মন চেয়েছিল যে স্কুলে পড়বেন বা? আমার অনেক আশা ছিল, অনেক বড় হব মন চেয়েছিল অনেক, তাহলে এখন টাকার কারণে পড়তে পারি না। তো আমার তো দিন দুনিয়া কেউই নাই। তো কেমন লাগে আপনার জীবনটা? অনেক খারাপ লাগে যে আমার পাশে থাকতো, আমাকে হেল্প করতো। তো হেল্প করলে আপনি কি করবেন? তাকে আমি জীবন শান্তি জানাব। আচ্ছা, তো আপনার বাবা মা নাই? কি হয়েছে বাবা মা বললেন? বাবা মা কি হয়েছে? মাদা আমার মামুদের আমার মামার কাছে থাকে আর বাবা বিয়ে করে গেছে। তো বা মানে বাবা মা আপনাকে রেখে মামার কাছে কেন থাকে? তর্ক তর্কিত লাগছে, ঝামেলা হয়ে গেছে, এখন আমার নেয় না। মানে আপনাকে এখন নেয় না? না, মানে আমাকে দেখতেই পারে না। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবাকে ছেড়ে দিয়েছে, এখন মামার কাছে থাকে। মানে আপনার যে তার সন্তান, পেটের সন্তান, মানে আপনাকে সেটাও মানে মেনে না, মানে না নাকি? তা আপনি কি কখনো যান এরকম হয়েছে যে আপনি গেছেন মার কাছে, মা বলে ডাকছেন? ডাকি করলাম, আমাকে গ্রহণ করে না, তার জন্য এখন আমি খালার কাছে। আচ্ছা, তখন কেমন লাগে আপনার কাছে? কষ্ট লাগে। বিয়ে শাদী করবেন? যদি মনের মানুষ করে। তো ভবিষ্যতে কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে? আসছে যে আমাকে হেল্প করবে, আমার খালাকে হেল্প করবে, আমার খালার পাশে থাকবে, আমার পাশে থাকবে, তাকে আমি দিয়ে করবো। আচ্ছা, থাকেন কোথায়? থাকি ঢাকা। আচ্ছা, দর্শক, ঢাকা কোন জায়গা? ঢাকা। ঢাকা কোথায়? মিরপুর। আচ্ছা, তো দর্শক, আপনারা শ্রাবন্তী না, শ্রাবন্তী আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01799533718। আমি নাম্বারটা আবারও বলছি, 01799533718। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু শ্রাবন্তী আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।